নমস্কার বন্ধুরা, সুস্মিতা কিচেনে আপনাদের স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছেন। আজ আমি আপনাদের জন্য নিয়ে এলাম কাঁঠাল দানা দিয়ে চিংড়ি মাছের একটা রেসিপি। চলুন দেখে নেওয়া যাক। কড়াইতে দিয়ে দিলাম জল, দিয়ে দিচ্ছি কুচোনো কাঁঠালের দানা। দিয়ে দিচ্ছি আন্দাজ মতো নুন, একটা চাপা দিয়ে দিলাম। ফুটে উঠেছে, প্রায় সেদ্ধ হয়ে এসেছে, এবার নামিয়ে নেব। আবারও বসিয়ে দিলাম কড়া। দিয়ে দিচ্ছি সর্ষের তেল, আগে থেকে নুন হলুদ মাখিয়ে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। ভালো করে লাল লাল করে ভেজে নেব। ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি চিংড়ি মাছগুলো। হয়ে গেছে ভাজা চিংড়ি মাছগুলো, এবার তুলে নিচ্ছি। ওই তেলেই দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা, গোটা জিরে, সরু সরু করে কেটে রাখা আলু, ভালো করে নেড়ে নিচ্ছি আলুগুলো। দিয়ে দিচ্ছি নুন, দিচ্ছি হলুদ। আলুর সাথে নুন হলুদটা ভালো করে নেড়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি কুচানো পেঁয়াজ, পেঁয়াজটাও আলুর সাথে খুব ভালো করে ভেজে নেব। দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা আদা রসুন, দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো, দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো। দিয়ে দিলাম সামান্য জল, যাতে মশলাটা পুড়ে না যায়। ভালো করে কষিয়ে নেব। দিয়ে দিচ্ছি একটা টমেটো আর চিংড়ি মাছগুলো, কাঁঠাল দানাটাও দিয়ে দিলাম। ভালো করে কষিয়ে নিচ্ছি। আমি প্রায় মিনিট 15 ধরে এটা কষিয়েছি। কষানো হয়ে গেছে, এবারে জল অ্যাড করছি। ভালো করে সেদ্ধ হতে দিতে হবে। চাপা দিয়ে দিলাম। ভালো করে নেড়ে দিচ্ছি। আবারও চাপা দিয়ে দিলাম।
প্রায় হয়ে এসেছে। হয়ে গেছে আমাদের কাঁঠাল দানা চিংড়ি মাছ দিয়ে একটা প্রিপারেশন। যদি ভালো লাগে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্টে জানান কেমন লাগলো। আজ এ পর্যন্তই, ভালো থাকুন।